হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার চ্যানেলে চলে এসেছি জ্যান্ত চারা পোনা মাছের ঝোল নিয়ে। তো চলো দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখাচ্ছি। একটা আলু আমি কেটে নিয়েছি, তারপর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি ভাজার জন্য। এরপর লাগছে গোটা কাঁচলঙ্কা, যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, লাগছে হলুদ আর লঙ্কার গুঁড়ো, লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সাদা জিরে নিয়েছি আমি ফোড়নের জন্য, এর আর লাগছে ডাইস করা টমেটো। এরপরে এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে রান্নাটা করব। তো দেখে নাও, এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, এটাকে একটু গরম হওয়া অবধি ওয়েট করতে হবে। তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি এবার তেল অ্যাড করে নেব। ফার্স্টে আমি কি করব, আলুটা ভাজবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে। অনেক আছে মাছটা ভাজে, কিন্তু আমি আগে কি করি আলুটা ভেজে নিই, মাছ ভাজা তেলে আমি রান্নাটা খাই না, সেই কারণে আলুটা ভেজে নেব। তো চলো আলুটাকে ভালো করে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। সব কটা আলু আমি দিয়ে দেব, দিয়ে নুন হলুদ অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ আমার আলুগুলোতে আমি নুন হলুদ সব অ্যাড করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে লাল লাল হওয়া অবধি আমি ওয়েট করব। মা আলু যত ভাজবে তত ভালো লাগে, স্পেশালি আমার খুব ভালো লাগে আলুটা ভাজা ভাজা হলে। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। নামানোর পর এরপর দেখো তেলের মধ্যে আমি মাছটাকে দিয়ে নিচ্ছি। তেলে একদম গরম হওয়া অবধি কিন্তু তোমাদের দিতে হবে, যত গরম হবে তত কিন্তু মাছটা নিচে লেগে যায় না। তো ভালো করে তেল গরম করে কড়াই গরম করেই মাছটা দেবে। তো চলো মাছ সব কটা মাছ ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিই, দেখি কী কী লাগছে মশলার জন্য। লঙ্কাটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো আমি একসাথে নিয়ে পেস্ট করে নেব। তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি, তারপর এই যে আদা কুচি কুচি করে রেখেছি আদা নিয়ে নিচ্ছি, কোনো পেঁয়াজ রসুন যায় না, জ্যান্ত মাছের সবসময় নিরামিষ ঝোল পাতলা করে একটু ঝাল ঝাল হবে, তেলটা হালকা একটু বেশি হবে, খুব ভালো লাগে। আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব আমি একসাথে অ্যাড করে নিয়ে এটাতে একটুখানি জল অ্যাড করে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, কারণ জল না দিলে না এটা ভালো করে পেস্ট হবে না। তো পরিমাণ মতো তোমাদের যেরকম লাগে দিয়ে নেবে। দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল সেইটুকু মশলা কষানোর জন্য যেইটুকুনি তেল লাগবে ব্যাস সেইটুকুনি তেলই আমি কিন্তু এখানে রাখবো। তো কড়াইয়ে যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। দেখো এবার গোটা জিরেটাকে আমাকে একটু লাল লাল হওয়া অবধি ওয়েট করতে হবে, কারণ আমি আগেও বলেছি যাই ফোড়ন দেবে না কেন হালকা সেটাকে ভেজে নেবে, একদম ফোড়ন দেওয়ার পর অন্য কিছু অ্যাড করবে না, এতে কিন্তু তোমাদের রান্নার টেস্ট ভালো আসে না। তো দেখে নিচ্ছ আমি এখানে ফোড়নটা আমার ভালো করে হয়ে গেছে। এরপর এখানে আমি যে মশলা বেটলাম সেই মশলা মিক্সচারটা অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ আমার এখানে মশলার মিক্সচার দিয়ে দিয়েছি, একটু হালকা তেল বেরিয়েছে, এরপর ডাইস করা টমেটোটাও দিয়ে দিলাম। একসাথে এই মশলার সাথে টমেটো দিয়ে ভালো করে কষাবো, যেহেতু জ্যান্ত মাছের একদম পাতলা পাতলা ভালো করে ঝোলটা করব, তো ভালো করে আমাদের মশলাটা কষাতে হবে। মশলা কষে গেলে ওপর থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝতে পারবো মশলা আমার অনেকটাই কষে গেছে। এরপরই আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, ভালো করে আলুগুলো সিদ্ধ হয়নি, সেই কারণে আমি কি করব আলুর সাথে মশলাটা ভালো করে কষাবো, এতে আমার মশলাটাও কষে যাবে আর আমার আলুগুলো যেগুলো দিয়েছি সবগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো একসাথে আমি এইগুলো করে নিলাম, ভালো করে সিদ্ধ হওয়া অবধি আমি এটা ওয়েট করতে থাকবো। তো দেখতে পাচ্ছ আমার আলুগুলো মশলা একসাথে ভালো করে কষছে, এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো ভালো করে আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা কষে গেছে, তেল বেরিয়ে এসেছে, আর খুন্তি দিয়ে আমি দেখে নিয়েছি আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে, একদম ভালো কষা কষা হয়ে গেছে। এরপর আমি কি করব, একটু জল ঢালবো, কারণ কষে গেছে এরপর জল দিতে হয়, জল দিয়ে এটাকে আমি ফুটাবো। দেখো ভালো করে জল আমি অ্যাড করে নিয়েছি, মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি ভালো জল দিয়ে এটাকে ফুটতে দেবো। দেখো তেলটা ওপর থেকে বেরিয়ে এসছে, তেলটা ওপর থেকে বেরিয়ে এসছে, এটা হয়ে গেছে। তো এরপর দেখো এখানে আমি ভালো পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি, ফুটতে যেটুকুনি জল লাগে দিয়ে এরপর এখানে আমি একে একে মাছগুলো সব অ্যাড করে দিলাম। মাছগুলো অ্যাড করে দিয়ে ভালো করে আমি এটাকে ভাজবো। দেখো মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমাদের ফুটাতে হবে। তো চলো আমি এটাকে ফুটিয়ে নিই যতক্ষণ লাগছে। দেখো কারণ মাছগুলো কেন ফুটাতে হয়, যাতে মাছগুলোতে ভালো করে নুন
মশলার ঝোল ঝোল সব কিছু মেশে সেই জন্য আমাকে ফুটাতে হবে। দেখো আমার একদম মাছের ঝোল ফুটে গেছে, রেডি। এটাকে আমি সার্ভ করে দেব, দেখতে পাচ্ছো একদম রেডি হয়ে গেছে আমার চারাপোনা মাছের ঝোল। তো তোমরাও এরকম বানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস উইথ মি।